আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছো ঈদ মোবারক সবাইকে পবিত্র ঈদুল আজহা দুই হাজার চব্বিশ হিস্ট্রি হিসেব না করে মানে ইংলিশে বলছি অনেকের বুঝতে সুবিধা হবে দুই হাজার চব্বিশ সালে যে আমরা ঈদুল আজহা উদযাপন করছি সেটার আজকে তৃতীয় দিন আমার অফিস এবং হচ্ছিল এখানে হচ্ছিল ক্লাসরুম সব কিছু বন্ধ ছিল আজকে আমি একা একা চলে আসছি হচ্ছিল শুধুমাত্র এই ক্লাসটা রেকর্ড করার জন্য সামনে বৃহস্পতি এইচএসসি চব্বিশ বেচের তিরিশ জুন আগামী তিরিশ তারিখ আজকে হচ্ছিলো উনিশ তারিখ মনে হয় খুব সম্ভবত তাহলে তিরিশ তারিখ পরীক্ষা ওই হিসেবে হচ্ছে দু হাজার তেইশ সালে বোর্ড প্রশ্নের আজকে হচ্ছিলো আলোচনা করবো দ্রবণ টপিকটা যেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন অধ্যায় কেমিস্ট্রি ফার্স্ট পেপার চৌদ্দ চ্যাপ্টার সেটার আর আমাদের এইচএসসি চব্বিশ পঁচিশ এবং এইচএসি ছাব্বিশ চব্বিশ বেচ তো পরীক্ষা হবে চব্বিশ বেচে স্পেশাল বেচ চলতেছে ওইটা আর কাজ নাই কারণ এটা সময় শেষ এইচএসসি পঁচিশ ব্যাচ এবং এইচএসসি ছাব্বিশ বেচ এইচ পঁচিশ ব্যাচের ক্লাস হচ্ছিল আগামী এক তারিখ হচ্ছিলো এক জুলাই সোমবার হচ্ছিলো সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু এবং এইচএসির ছাব্বিশ ব্যাচে কিন্তু এসসি চব্বিশ যারা এই বছর এসএসসি দিয়েছে এস এস সি দিয়েছে তারা তাদের এইচএসসি ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি আমাদের অ্যাডভান্স বেচগুলা সেটাও হচ্ছে হলো কি তোমরা চাইলে ভর্তি হতে পারবে বা তোমাদের কোনো জুনিয়র থাকলে রেফার করতে পারবে চট্টগ্রামে আমাদের কোচিংয়ের ঠিকানা এখানে দেওয়া আছে এই যে চতুর্থতলা হাকিম প্লাজা সাদিয়াস কিচেনের বিল্ডিংটা রবি অফিসের উপর চকবাজার চট্টগ্রাম ঠিক আছে আর কোনো যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে এই নাম্বারটাতে কল দিতে পারবে প্রয়োজনে আর কল না দিয়ে যদি হোয়াটসঅ্যাপ করে তাহলে আরও ভালো হয় দেখো আজকে আমি যখন তোমাদেরকে বাফার দ্রবণ পড়াবো বাফার দ্রবণের যদি তুমি বেসিক জিনিসগুলো জানতে চাও তাহলে আমি বলবো হচ্ছে আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্টে চলে যাবা প্লেলিস্টে গিয়ে এখান থেকে হচ্ছে হলো তোমরা যদি প্লে যাও প্লেলিস্টে গিয়ে আমাদের চ্যানেলে যে চ্যানেলের প্লে লিস্টে ঢুকবা চ্যানেলের প্লে লিস্টে ঢুকলে তোমরা হলো চৌথ চাপটা রাসায়নিক পরিবর্তন পাবা সেখানে চলে যাবে রাসায়নিক পরিবর্তন আমি নিচের দিকে যাচ্ছি আস্তে ধীরে এই যে রাসায়নিক পরিবর্তন তো এখানে যাওয়ার পর তোমরা বাভার দ্রবণ যদি মূল বেসিক এবং প্রবলেম সলভিং শিখতে চাও তাহলে এই ভিডিওটা দেখবে এই যে হোয়াইট বোর্ডে করানো আমার একটা হচ্ছিল কি প্রশ্ন এই টপিক সেটা হচ্ছিল এই যে এই ভিডিওটা দেখবে এই যে এটা এই যে ব্লু কালার হ্যাঁ তারপর হচ্ছিলো এটা দেখার পর তোমরা চাইলে আরও চলে এই যে ভিডিওগুলো একটু দেখতে পারো এগুলো থেকেও তোমরা বেসিক জিনিসগুলো শিখতে পারবা এই জিনিসগুলো হচ্ছিলো আমি বসে বসে করাইছি এগুলো করোনার টাইমে বাট যথেষ্ট সুন্দর এবং হচ্ছিল কনসেপ্ট চলে আমি এগুলো পড়িয়েছি ঠিক আছে তো এছাড়া এরও অনেক পুরাতন আরও কিছু ভিডিও আছে যারা এই একটা ভিডিও আছে যে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের এখানে এটা আমি মনে করিনি এই দুইটা দেখা উচিত এগুলো অনেক পুরাতন তোমরা দেখলেও হয়তো হাসবা বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই যে ব্লু কালারের এটা একটু দেখে নিতে এই ভিডিওটা দেখে নিলে বাফার দ্রবণের বেসিক অনেক ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ দেন আমরা হচ্ছিলো এখন চলে আসবো আমাদের মূল টপিক এই যে আমাদের সলভিং এটা যেহেতু সলভিং ভিডিও তাই তোমার এখানে পুরোপুরি হচ্ছে বেসিক ক্লিয়ার হবে না এখানে আমি সলভ করাবো ঠিক আছে সলভ করাতে করাতে অনেকগুলো বেসিক এবং টাইপ বা হচ্ছিলো নিয়ম তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। তোমরা হচ্ছিলো এখান থেকে এই ক্লাস করে পুরোপুরি বেসিক শিখে যাবা এইটা ভাবার কোনো কারণ নাই আমি এবং এটা কথাও দিচ্ছি না ঠিক আছে চলে আসো এখানে হচ্ছিল সিক্সটি এম এল পয়েন্ট টু এম দ্রবণ আছে আর চল্লিশ এমএল পয়েন্ট টু এর দ্রবণ আছে এখন আমাদেরকে বলছে এইচ এ একটা জৈব অ্যাসিড যার কে হচ্ছিলো ওয়ান পয়েন্ট এইট ইনটু টেন ইন বাস ফোর এম এর পারমাণবিক সংখ্যা উনিশ পারমাণবিক সংখ্যা উনিশ মানে হচ্ছে এটা পটাশিয়াম তাহলে আমাদের এখান থেকে বুঝে যাচ্ছে উদ্দীপকের প্রথম পাত্রের দ্রবণের পিএইচ গণনা করো এইচ এ একটা দুর্বল অ্যাসিড কেমনে বুঝলাম ওর কে এর মান দেখে

এবার কার্যকর ঘনমাত্রা কেমনে বের করব দেখো এখানে তোমার কে এ দেওয়া আছে কি দেওয়া আছে কে দেওয়া আছে তাহলে বি ওজন মাত্রা বের করতে হবে সবার আগে আমি গ করছি গ সবার আগে চলো বি ওজন মাত্রা যেটা আমরা বলি সেটা আলফা বের করে নিতে হবে আলফা ইকুয়াল টু রুট কে বাই সি এখানে রুট ওভার কে এ কে হচ্ছে হলো তোমার এই যে ওয়ান পয়েন্ট এইট টেন ফোর সি কত সি হচ্ছে ওর ঘন মাত্রা পয়েন্ট টু তাহলে এটা দেখি কত আসে তো এটা যদি বের করে ফেলো রুটোবার ওয়ান পয়েন্ট এইট টেন টু দি পাওয়ার মাইনাস আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন আমাদের এখানে বিয়োজন মাত্রা তাহলে সুতরাং কার্যকর গণমাত্রা কার্যকর গণমাত্রা মানে প্রথম এইচ এটার কার্যকর গণমাত্রা এইচ প্লাস ইকুয়াল টু হচ্ছে আলফা ইন্টু সি আলফা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেন ইন্টু সি হচ্ছে পয়েন্ট টু তাহলে যদি আমি পয়েন্ট টু দিয়ে গুণ করে দিই তাহলে এটা আমি পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান এইটা নিয়ে এই জায়গায় বসাই দিলে এখন পিএইচ এতটুকুর পর নিচে করবা তোমরা এটা আমরা জানি দিয়ে সুন্দর করে আমরা জানি আর জানি মানে কি আমরা জানি মাইনাস লক এইচ এভাবে যে হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি ফোর দিলে দেখি দ্রবণটা দুর্বল এসিড ক্ষেত্রে এভাবেই হচ্ছিল প্রথমে আলফাটা বের করে নিতে হয় আলফার আগে মনে রাখতে হবে আলফা শুধু আলফা হইলেই হবে না আলফার আগে আমাদেরকে এই যে কে জানা থাকতে হবে অনেক সময় পি কে দেওয়া থাকে তখন আমরা জানি পি কে এ টু মাইনাস লগ কে এ তো এই এখান থেকে মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিবো পিকে এর সামনে পাঠিয়ে দিবো তারপরে লগটাকে উঠাইয়া এন্টি নিব এন্টি নিয়ে লগটাকে উঠে ফেলবো তারপর সেখান থেকে কে এ বের করে আনবো কে এ বের করে এনে তারপর বিয়োজন মাত্রা সূত্রের মধ্যে বসাইলে কে এর মান এই যে কে এর জায়গায় বসালে তারপর বিয়োজন মাত্রা বের হয় বিয়োজন মাত্রা জানলে আলফা ইন্টু সি করে দিয়ে চলো কার্যকর ঘনমাত্রা বের করা যায় এটা তো এসিড গেল যদি খার হয় তাহলে ঠিক সেমভাবে এখানে হবে এটা পিকেবি যদি কখনো কেবি না দেওয়া থাকে ডিরেক্ট তাহলে পিকেবি বের করে নিবা পি পিকেবি দেওয়া থাকবে পিকেবি থেকে কেবিটা বের করে আনতে হবে দেন বিয়োজন মাত্রা রুট কেবি বাই সি এখান থেকে আলফাটা বের করে নিতে হবে আলফা জানা থাকলে কার্যকর ঘন মাত্রা খারের ক্ষেত্রে আর এইচ প্লাস না খারের ক্ষেত্রে হবে এখানে এটা এইটা হবে ও এইচ মাইনাস কি বলতো ও মাইনাস খার দুর্বল খার যেমন এনএইচ ফোর ও এইচ এনএইচ ফোর ওএ সবচেয়ে কমন উদাহরণ ও এইচ মাইনাস এখান থেকে তারপরে এখান থেকে পিএইচ হবে না এটা খার যদি এটা খার দ্রবণ হইতো দুর্বল খার দ্রবণ এটা কিন্তু একটা দুর্বল সবল হইলে কিন্তু ডিরেক্ট এই সূত্রের মধ্যে দিয়ে হচ্ছে এই ঘনমাত্রাটা বসায় দিয়ে করে ফেলতে পারতাম দুর্বল হওয়ার কারণে আগে কার্যকর ঘনমাত্রা বের করে আনতে হয় এখানে কার্যকর ঘনমাত্রাটা বের করতে হয় এই জন্য আগে আমাদেরকে জানা লাগবে ওই যে খার হইলে হচ্ছিল এখানে পি ও এইচ হবে কি হবে পি ওইচ তখন এই জায়গায় পি পিওএইচ মাইনাসের ঘনমাত্রা বসবে এখান থেকে দেন এখান থেকে পি এইচ আসবে দেন আমরা জানি পিএইচ প্লাস কি পি ও ইকুয়াল টু কত চোদ্দ এখানে পিওএইচ বসে দিয়ে সেখান থেকে পিএইচ বের করতে হতো যদি এটা দুর্বল খার দ্রবণ হতো অর্থাৎ একটা যদি এনএইচ ফোর ও এইচ দ্রবণ হতো কথা কি পেরেছি এই হচ্ছে জাস্ট আমরা যে এটা এটার একটা সলভিংটা আমি বলে ফেললাম এটা ওয়ান পয়েন্ট এইট সেভেন আসছে আমার কোথাও যদি ক্যালকুলেশনে ভুল হয় তাহলে সেটা তোমরা সুদ্রে নিবে আশা করি হচ্ছিল ক্যালকুলেশন ক্যালকুলেটর চাপতে বা অনেক সময় হচ্ছিল তো সংখ্যা তুলতে ভুল করি এই জন্য অনেক সময় ভুল হয়ে যেতে পারে তোমরা একটু কারেকশন করে নিও এরপরে বলছে প্রথম ও দ্বিতীয় পাত্রের মিশ্রিত দ্রবণে সামান্য খার যোগ করলে পিএইচ পরিবর্তন হবে কি এই যে পিএইচ পরিবর্তনের কথা বলে পিএইচ পরিবর্তনের কথা বললেই বুঝে নিতে হবে যে পরিবর্তন হবে কিনা এটা বুঝ ওরা জানতে চাচ্ছে এটা একটা বাফার দ্রবণ কিনা আর আমরা জানি বাফার দ্রবণের মধ্যে বাহির হতে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে সেটা পিএইচ পরিবর্তন হয় না তাই আগে আমাদেরকে এটা বাফার দ্রবণ এদেরকে মিক্স করলে প্রথম আর দ্বিতীয়পাত্র মিক্স করলে বাফার দ্রবণ হবে কিনা দেখতে হবে তো এখানে তো আমরা বুঝেই গেছি এম এম হচ্ছে হল কে পটাশিয়াম তাহলে এটা কে ওএইচ তাহলে এখানে সবার আগে বলতে হবে বলতে হবে যে এম ওএইচ হল কী বলো তো কে ও এইচ কারণ যে বলে দেওয়া আছে যেটা পারমাণবিক সংখ্যাটা আচ্ছা তারপর হলো এম ইকাল টু কে হওয়ার পর এইচ এখন পাত্র দুইটাকে মিশ্রিত করলে এ আর কে ও তো এটা করবে এখানে এইচ এবং ও এইচ মিলে হচ্ছে পানি হিসেবে চলে যাবে আর এখানে হচ্ছে এ আর কে এ আর কে তাহলে কে এ ঠিক আছে এটা থাকবে এটা লবণ তাহলে এখানে হচ্ছে লবণ এটা এটা হচ্ছে দুর্বল এসিডের সবল লবণ আর এটা হচ্ছে দুর্বল এসিডটা তুমি বলো স্যার এটা দুর্বল এসিড আপনি কেনে বুঝলেন ওই যে বললাম ওর বিয়োজন ধ্রুব দেখে এটা একের চেয়ে অনেক কম টেন ইনভার্স টু টেন ইনভার্স থ্রি টেন ইনভার্স ফোর টেন ইনভার্স ফাইভ টেন ইনভার্স সিক্স এগুলো থাকলে ওইটা দুর্বল বোঝায় ওই এসিডটা কে কে এসিডের ক্ষেত্রে কে খারের ক্ষেত্রে কি কেবি তাহলে এখানে দুর্বল এই চেয়ে এসিড এখন দেখো এই দুটাকে যখন মিক্স করবো এরা একমল একমল বিক্রিয়া করছে এখন এইচ এর মূল সংখ্যা বাইর করতে হবে কার মূল সংখ্যা বলো তো এইচ এ এর মূল সংখ্যা এইচ এ এর মূল সংখ্যা এটা এন ওয়ান দেই এস ওয়ান ভি ওয়ান এস ওয়ান কত পয়েন্ট টু ভি ওয়ান কত সাইট এম এল সাইট এম এল মানে হচ্ছে হলো এক হাজার দ্বারা ভাগ করার পর জিরো পয়েন্ট জিরো সিক্স লিটার তাইলে এখান থেকে আমি দেখি এটা কত আসে পয়েন্ট টু এটা আমার আস্তে আস্তে হচ্ছে হলো মোল এত মূল আমরা বাফার দ্রবণ বের করার জন্য বাফার দ্রবণ হয় কি এটা যাচাই করার জন্য যে এই দুইটা এসিড এবং খার অবশ্যই অম্লীয় বাফার দ্রবণ হইলে দুর্বল এসিড থাকতে হয় যেহেতু এখানে একটা দুর্বল এসিড আছে আর একটা সবল খার আছে। তাইলে এরা বিক্রিয়া করার পর যদি মিশ্রণটার মধ্যে দুর্বল এসিড এটা এবং এটা সবল লবণ যেটা কে এ এটা যদি অবশিষ্ট থাকে এই মিশ্রণে তাইলে কিন্তু হচ্ছিল এটা একটা বাফার দ্রবণ হবে বাফার দ্রবণ হওয়ার শর্ত হল অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে হচ্ছে একটা দুর্বল অম্ল থাকতে হয় মিশ্রণে এবং ওই দুর্বল অম্লের একটা সবল লবণ থাকতে হয় আর ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কথাটা হচ্ছিল একটা দুর্বল খার থাকতে হয় আর ওই দুর্বল খারের একটা সবল লবণ থাকতে হয় মিশ্রণটার মধ্যে তাইলে ওই দ্রবণটা বাফার দ্রবণ হয় তো আমরা এখানে এই দুইটা বিক্রিয়া করার পর লবণ আর পানিতে উৎপন্ন হবে তো সেই লবণটা তো অবশ্যই যেহেতু একটা দুর্বল অ্যাসিড ওর লবণটা সবল হবে যেহেতু বিক্রিয়া করলে এই লবণ উৎপন্ন হবে তাহলে মিশ্রণে অবশ্যই লবণটা আসে আমাদেরকে যাচাই করতে হবে এই দুইজনে বিক্রিয়া করার পর অবশ্যই এটা এসিড এটা খার প্রশমন বিক্রিয়া করবে এই দুইজন বিক্রিয়া করার পর এটা আর মিশ্রণে থাকবে কিনা মিশ্রণে যদি এটা অবশিষ্ট থাকে এটা তো উৎপন্ন হয়েছেই তাহলে এই দুইজন অবশ্যই থাকবে দুর্বল এসিড এবং তার সবল লবণ তাহলে তখন দ্রবণটা বাফার দ্রবণ হবে এখন দেখো এই যে কে ও এর মূল সংখ্যা কে এর মূল সংখ্যা কত হবে কে ও এর মূল সংখ্যা আমরা এই দুটোর মূল সংখ্যা আগে বের করে নেব মূল সংখ্যা এটা হবে এন টু এন টু হবে এস টু ভি টু এস টু কত তাও পয়েন্ট টু ভি ভিটু হচ্ছিল পয়েন্ট জিরো ফোর আমি দেখতে পাচ্ছি এখান থেকে পয়েন্ট টু ইন্টু পয়েন্ট জিরো ফোর এটা হচ্ছে হলো জিরো পয়েন্ট জিরো জিরো এইট মূল কত জিরো পয়েন্ট এইট আমি এই দুইটার মধ্যে দেখো এরা কয় মোল কয় মোল বিক্রিয়া করছে তোমরা খেয়াল করো এরা এক একমল এক মল বিক্রিয়া করছে তার মানে সমান সমান মোল বিক্রিয়া করলে একমল এক মোল বিক্রিয়া না করলে তখন কিন্তু এটা লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টের কাছে চলে যেতে হতো যদি এটা ধরো এক এটা দুই হইতো এটা সামনে তখন কিন্তু লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট সবার আগে একটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদেরকে বলে দেই লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট এই চ্যাপ্টারেও আছে এই চ্যাপ্টারে তোমাদেরকে এটা জানতে হবে এখানে ভিডিওটা আছে কিনা আমি জানি না থাকলেও থাকতে পারে আমি দেখাই দিচ্ছি এই জায়গায় আমাদের এই চ্যাপ্টারের ভিডিওটা নাই কিন্তু এই ভিডিওটা তোমাদের লাগবে সেটা হচ্ছে হলো তোমরা পরিমাণগত রসায়ন নামে একটা চ্যাপ্টার আছে সেখানে চলে যাবে পরিমাণগত রসায়ন কোথায় পরিমাণগত রসায়ন এই যে পরিমাণগত রসায়ন আমাদের সবচেয়ে মনে হচ্ছে হলো স্টুডেন্টরা সবচেয়ে বেশি আমাকে ভালোবাসা দিয়েছে এই ভিডিওটাতে এই ভিডিওটা একটা হোয়াইট বোর্ডে হলেও এই যে দ্রবণের প্রকৃতি নির্ণয় অম্লীয় নাকি ক্ষারীয় এই এই টপিকটা অবশ্যই তোমরা দেখে নিবে শিখে নিবে এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় এই টপিকটা একদম ভালোভাবে হয়ে যাবে এটা যদিও সেকেন্ড পেপারের পরিমাণগত রসায়নের একটা টপিক বাট আমার কাছে মনে আমার কাছে মনে হয় না অলরেডি বোর্ডে এই চ্যাপ্টারের প্রশ্ন আসছে তাই তোমাদেরকে অবশ্যই এই জিনিসটা তোমাদেরকে এই চ্যাপ্টারটা তোমাদের কি করতে হবে পড়তে হবেই হবে এই চ্যাপ্টারটা এই টপিকটা এই টপিকটা তো এটা পরে নিবা তাহলে তখন আমরা আবার এটাতে আসবো কে ওইচ এর মোল সংখ্যা এবার এবার আসো যেহেতু এক একমল বিক্রিয়া করতেছে তাহলে এই দুইজনের মধ্যে যেটা কম ওইটাই হবে লবণ মানে ধরো এরকম মানে আমার বন্ধু আর আমি হচ্ছিল কি টাকা নিয়ে হচ্ছিল একটা জিনিস কিনবো ধরো নিলামে তাহলে নিলাম ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে কতক্ষণ পর্যন্ত ধরো আমার বিশ টাকা আছে আর আমার বন্ধু তিরিশ টাকা আছে তাহলে আমি ফাইট করতে পারবো কতক্ষণ বিশ টাকা পর্যন্ত বিশ টাকা পর্যন্ত আমি ওর সাথে নিলামে ফাইট করলাম এরপরে তো আচ্ছা হলো কি যেহেতু ২০ বিশ আমি ওর বিশকে প্রশমিত করলাম কিন্তু এরপরেও কি ওর দশ টাকা অবশিষ্ট থেকে যাবে কারণ ওর তো বেশি আছে দশ টাকা ওর দশ টাকা অবশিষ্ট থেকে যাবে তো চলো এই ব্যাপারটা চলো তাহলে আমরা প্রশমিত করবো কতটুকু বিশ টাকা পর্যন্ত ঠিক সেম এখানে এই দুজনের মধ্যে যারটা কম সে চলো কি প্রশমিত হয়ে যাবে পুরোপুরি এবং সে ওই পরিমাণ লবণ উৎপন্ন করবে ওই পরিমাণ কি তৈরি করবে লবণ আর বাক অন্য যেটা বেশি আছে সেটা অবশিষ্ট থাকবে এই এইচ এবং কে ওইচ এর মধ্যে কে ওইচ কম আছে তাহলে এইটাই হবে লবণ তাহলে এই লবণটা কি কে এ তাহলে সুতরাং কে এর মূল সংখ্যা কে এর মূল সংখ্যা ইকুয়াল টু হচ্ছে কি বলতো এটা হবে জিরো পয়েন্ট জিরো জিরো এইট মূল এটা কে এর কে এর মূল সংখ্যা লবণটা তাহলে এসিড যেহেতু বেশি এইচ এ বেশি কিন্তু এইচএি কতটুকু জিরো পয়েন্ট জিরো ওয়ান টু মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো এইট তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর মন এতটুকু অবশিষ্ট থাকে যখন এতটুকু অবশিষ্ট থাকে তাহলে এবার সিদ্ধান্ত দিতে পারি মিশ্রণে দুর্বল অম্ল এইচ এবং উহার সবল লবণ কে এ অবশিষ্ট থাকে কখন এই দুটা পাত্রকে মিশ্রিত করলে যেহেতু অবশিষ্ট থাকে তাই এটা একটি অম্লীয় বাফার দ্রবণ তুমি বলল অম্লীয় কেমনে বুঝলেন স্যার কারণ এটা হচ্ছে দুর্বল অম্ল এখানে অবশিষ্ট আছে দুর্বল এবং তার একটা সবল লবণ অবশিষ্ট আছে তাই এটা হচ্ছে একটা অম্লীয় বাফার দ্রবণ এবার যেহেতু এটা একটা অম্লীয় বাফার দ্রবণ আমরা জানি অম্লীয় বাফা আমরা জানি বাফার দ্রবণে বাহির হতে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করা হলে উক্ত দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না তাই এক্ষেত্রে বাহিরতে সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে উক্ত দ্রবণের পিএইচ পরিবর্তিত হবে না কথা কিন্তু শেষ এর দূর অঙ্ক এর দূর করে দিলেই হবে তারপরেও কেউ চাইলে বাইর থেকে তোমার যেহেতু কি তুমি কি করতেছো বলো তো বাইর থেকে বাইর থেকে খার যোগ করতেছো মানে ও এইচ মাইনার যোগ করতেছো বাফার দ্রবণ সেই ও এইচ মাইনাসটাকে কি করে অপসারণ করে ফেলে তাইলে তোমাকে এখানে একটা তুমি একটা চাইলে হচ্ছে বাহিরতে ও এইচ মাইনাস অপসারণ জিনিসটা ব্যাখ্যা করে দিতে পারো কৌশলটাও ব্যাখ্যা করে দিতে পারো যে বাইর থেকে খার যোগ করলে কেন বাফার দ্রবণের পিএসটা চেঞ্জ হবে না এই বাফার দ্রবণটা আছে এখন কিভাবে তো যে এই জায়গায় এইচ দুর্বল তো তাইলে এটাকে উভমুখী চিহ্ন দিয়ে লিখতে হবে এটা এইচ প্লাস আর এটা হচ্ছে এ মাইনাস এখানে আরেকটা আছে কে এ কে এটা সবল লবণ তাই একমুখী তীর চিহ্ন এটা দুর্বল তাই উপমুখী তীর চিহ্ন এখানে হচ্ছে হলো কে এটা হচ্ছে প্লাস এখানে এটা হচ্ছে হলো মাইনাস এখন ও এইচ মাইনাস অপসারণ ও মাইনাস অপসারণ তুমি বাইর থেকে খার যোগ করতেছ মানে ওএইচ মাইনাস যোগ করতেছো বাফার দ্রবণ সেই ও মাইনাসটাকে থেকে অপসারণ করে ফেলবে আর তুমি যদি হচ্ছে বাইর থেকে হচ্ছে হলো অ্যাসিড যোগ করতে বা অম্ল যোগ করতে তাইলে বাহির থেকে এইচ প্লাস আসতো তখন তুমি ও প্লাস অপসারণ করতে কথা কি বুঝছো এখন একটা জিনিস মাথায় রেখো তোমরা সেই জিনিসটা হচ্ছে হলো কি সেই জিনিসটা হলো এখানে ওএচ মাইনাস অপসারণ বাহির হতে সামান্য পরিমাণ বাংলায় তোমরা লিখে দিতে হবে সুন্দর করে বাহির হতে সামান্য পরিমাণ তোমরা এটা হাজারি স্যারের বই যেই কোনো গাইড টেস্ট পেপারে এটা তোমরা পাবা বাহির হতে সামান্য পরিমাণ খারদ্রবণ যোগ করা হলে অর্থাৎ ওএচ মাইনাস যোগ করা হলে উক্ত ওএইচ মাইনাস ওইচ যেহেতু মাইনাস ও এইচ মাইনাস দ্রবণে বিদ্যমান এইচ প্লাসের সাথে যুক্ত হয়ে এখানে কি করবে পানি উৎপন্ন করবে পানি একটি দুর্বল বিশ্লেষ্য তাই তা এই দ্রবণে তেমন একটা প্রভাব বিস্তার করবে না তবে এক্ষেত্রে এইচ প্লাসের ঘাটতি সৃষ্টি হবে এইচ প্লাসের ঘাটতি সৃষ্টি হইলে লাথেলিয়ার নীতি অনুযায়ী এইচ এর বিয়োজনের সাম্যবস্থা ডান দিকে সরে গিয়ে ঘাটতিকৃত এইচ প্লাসের অভাব পূরণ করবে ফলে এই দ্রবণে ও এইচ মাইনাসের অর্থাৎ বাইর হতে যে খার আসবে সেই খারের রূপ প্রভাব বিস্তার হবে না শেষ তবে এই অঙ্কের ক্ষেত্রে তোমারে বলে নাই যে হচ্ছিল এটা হচ্ছিল এসিড যোগ করলে কি হবে বাট শুধু খারের কথা বলছে বাট আমি এসিডেটাও বুঝাই দিই তাহলে অন্য অনেকগুলো সৃজনশীল আনসার করতে সুবিধা হবে এইচ প্লাস অপসারণ যখন বাইরে থেকে তোমার এসিড যোগ করবা এই বাফার দ্রবণের মধ্যে তখন বাফার দ্রবণ উক্ত এইচ প্লাসের প্রভাবে নিজের কে কী করবে না বলতো চেঞ্জ করে না তাই আমাদের হচ্ছে এই এক্ষেত্রে ওটা ব্যাখ্যা করে দেখা দিচ্ছি আর কি দেখো এইচ প্লাস বাইরেতে সামান্য পরিমাণ অম্ল বা এসিড যোগ করা হলে অর্থাৎ এইচ প্লাস যোগ করা হলে উক্ত এইচ প্লাস সময় এইচ প্লাস এসে দ্রবণে বিদ্যমান অ্যানায়নের সাথে বিক্রিয়া করবে তাহলে এইচ প্লাস এসে অ্যানায়নের সাথে বিক্রিয়া করে ওই যে দুর্বল অম্ল যেটা আছে সেটা বানাই ফেলবে তো এখান থেকে বাইর থেকে স্প্লাস এসে যখন এটা ইয়া করলো এই যে এইচ একটা দুর্বল অ্যাসিড তাহলে এটা দুর্বল হওয়ার কারণেও তেমন একটা ভাঙে না কিন্তু তারপরে অল্প অল্প ভাঙবে কিন্তু এই অল্প অল্প ভাঙাটাও আরও কমে যাবে কেন যেন দ্রবণে এখানে সময়ন এ মাইনাস বিদ্যমান আছে আমরা জানি সময়নের প্রভাবে সবার বিয়োজন মাত্রা হ্রাস পায় তবে যেটা দুর্বল এসিড বা দুর্বল খার মানে দুর্বল তরিত বিশ্লেষ্য সেটার বিয়োজন মাত্রা অধিক হ্রাস পায় ফলে ও একদমই ভাঙে না বললেই চলে ও না ভাঙলে দ্রবণে কোনো এসপ্লাস বাড়ছে না এসপ্লাস না বাড়লে ওই দ্রবণে দ্রবণে ওই দ্রবণে বাহী হতে এসিড যোগ করার কারণেও তেমন একটা প্রভাব বিস্তার হবে না এখানে একটা ইম্পর্টেন্ট নোট মনে রাখতে হবে বাহির হতে সামান্য পরিমাণ বা অম্ল বা সামান্য পরিমাণ খার যোগ করা হলে বা এক ফোঁটা বা দুই কয়েক ফোঁটা যোগ করা হলে পিএইচ চেঞ্জ হবে না তবে যদি অধিক পরিমাণে খার বা অধিক পরিমাণে অম্ল অর্থাৎ অ্যাসিড বাহির হতে বাফার দ্রবণে যোগ করি তাহলে অবশ্যই উক্ত দ্রবণের পিএইচ চেঞ্জ হয়ে যাবে বাফার দ্রবণ সামান্য পরিমাণ অম্ল বা ক্ষারের প্রভাবটাকে প্রতিরোধ করতে পারে অর্থাৎ বাফার দ্রবণে সামান্য পরিমাণ বা কয়েক ফোঁটা বা অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করা হলে বাফার দ্রবণ তার পিএইচটাকে অপরিবর্তিত রাখে একটা সৃজনশীল অনেকক্ষণ ধরে আমি বুঝালাম যথেষ্ট টাইম লেগেছে প্রায় বিশ মিনিট একটা সৃজনশীল বুঝাইতে আমি বিশ মিনিট টাইম নিয়েছি এই বিশ মিনিটে এরপরের সৃজনশীলগুলো আমি অনেক ফাস্ট বুঝাবো আশা করি তোমরা এটা বুঝে গিয়েছ এইবার আসো এখানে এক নং পাত্র বিদ্যমান দ্রবের বিয়োজন মাত্রা হিসাব করতে বলছে আলফা এক নং পাত্র এটা একটা এসি ডাবল এস এটা ইথানো মিথানোই এসিড ওর পিকে এ দেওয়া আছে আয়তন দেওয়া আছে আর চলো ঘনমাত্রা সি দেওয়া আছে আমরা জানি আলফা ইকুয়েল টু রুট কে এ বাই সি তো এটা আমরা জানি আমরা জানি বিয়োজন মাত্রা এটা আমরা জানি বিয়োজন মাত্রা এটা তাহলে বিয়োজন মাত্রা যদি এটা হয় হলুদ কালারটা কি বোঝা যায় বোর্ডে খুব ভালো ঠিক আছে হলুদ কালার যথেষ্ট সুন্দর আছে এবার আসো এই যে এটা আছে মোলার কে জানি না আবার আমরা জানি এই যে আ আ যা এটা আবার আমরা জানি আ আ জানি আমরা জানি এই যে পি কে পি ইকুয়াল টু মাইনাস লক কে এ মাইনাস লগ কি বলতো কে তাহলে এখান থেকে মাইনাস এবার এ পাশে পাঠিয়ে দিলে মাইনাস পি কে থ্রি পয়েন্ট এইট তাহলে মাইনাস থ্রি পয়েন্ট এইট এ পাশে হচ্ছে লগ কে এবার লগ উঠাই উঠাইতেইলে লগ নিতে হয় তো তোমরা খাতায় এভাবে লিখবা এনটি লগ মাইনাস থ্রি পয়েন্ট এইট এনটি এটা মাইনাস ইন পয়েন্ট এ পাশে লগ নেওয়ার কারণে লগটা চলে যাবে এ পাশে থাকবে কে এ তাইলে সুতরাং এখান থেকে বলা যাবে সুতরাং কে এ অনেকে বোঝে না এই অ্যান্টি লগ জিনিসটা কি ক্যালকুলেটরে তোমরা সবার আগে শিফট দিবা কি দিবা শিফট শিফট দিয়ে লক দাও লক শিফট দিয়ে লক দেওয়ার পর দেখো টেনের মতো একটা চিহ্ন আসছে ওই টেনের পরে এবার ব্রেকেট একটা ফার্স্ট ব্রেকেট দিয়ে এই যে মাইনাস থ্রি পয়েন্ট এইট মাইনাস থ্রি পয়েন্ট এইট একটা দাও এই আমার আনসারটা এটা আসছে হলো কে এর চলে আসছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর ফাইভ এইট ফোর নাইন ইন্টু টেন ইনভার্স ফোর এটা হচ্ছিল তার বিয়োজন যুবক এবার সুতরাং আলফা এই জায়গার মধ্যে বসায় দাও সুতরাং সুতরাং আলফা ইকুয়াল টু রুট ওভার ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর এটা ডিভাইড বাই হচ্ছে হলো সি সি হচ্ছিল পয়েন্ট ওয়ান এই যে গণমাত্রা সি হচ্ছিল পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এটা ভাগ হচ্ছিল পয়েন্ট ওয়ান রুট আমি এটা দেখতে পাচ্ছি আল্প হচ্ছে জিরো এটা এত আলফা এটাকে শতকরা নিয়ে যাবে একশো দ্বারা গুণ করে বিয়োজন মাত্রা জানতে চাইলে এটা থ্রি পয়েন্ট নাইন এইট তোমরা শতকরাই নিয়ে যাবে তাইলে এই এক নং পাত্রে যে দ্রবটা আছে এস সিডাবলুএইচ তার বিয়োজন মাত্রা থ্রি পয়েন্ট নাইন এইট শেষ এরপরে আমরা যদি হচ্ছে হলো এটা এক নং ও দুই নং পাত্রে মিশ্রিত দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড খার যোগ করলে রূপ পিএইচ মান অপরিবর্তিত থাকে মানে বাফার দ্রবণের পিএইচ পরিবর্তনের যেই কৌশলটা আছে পিএইচ অপরিবর্তিত থাকার কৌশলটা সেটা ব্যাখ্যা করতে বলছে দেখো এটা একটা মিথানোয়িক অ্যাসিড একটা মিথানোয়িক অ্যাসিডের সবল লবণ এই দুইজনকে মিশ্রিত করলে অবশ্যই এটা বাফা দ্রবণ হবে এগুলোর সংখ্যা বের করার দরকার নাই এটা একটা এইচসি ডাব্লু এইচ এবং এটা তার সবল লবণ দুর্বল অ্যাসিড এবং তার সবল লবণ এইচসি সি এইচ এইচসি এন এ সিএসটি সি ডাবলু এইচ সি এন এগুলো একটা পাত্রের মধ্যে থাকলে এই দুইটা মিথানো এসি এবং তার সবল লবণ দুইটাকে এক পাত্রে মিক্স করলে মিশ্রিত দ্রবণ অবশ্যই একটা বাফার দ্রবণ হবে দুর্বল এসিটা আছে তার সবল লবণ আছে এখানে তাহলে এটা হচ্ছে এসি ডাবল ডাবলো ও বিয়োজিত অবস্থা থাকবে এভাবে এগুলো অবশ্যই অ্যাকোয়াশ লিখবা তোমরা এই সি চিহ্ন হবে এসি ডাবল ও মাইনাস এটা একোয়াশ আর এটা হচ্ছে এইচ প্লাস এটাও একোয়াশ এভাবে থাকবে দেন আসলে ছিল তার সবল লবণ এই ডাবল এন এটা এক মুখে চিহ্ন অবশ্যই এক দিবা তোমরা জলীয় এক মুখে চিহ্ন কারণ এটা সবল লবণ এটা দুর্বল তাই উপমুখী এটা এস সি ডাবল মাইনাস এগুলো এক ওয়াজ আমি না দিলেও তোমরা দিও কিন্তু এন এ প্লাস এবার আসো প্রথমে তোমাকে ব্যাখ্যা করতে হবে অ্যাসিড যোগ করলে অ্যাসিড যোগ করা মানে হচ্ছে এস প্লাস অপসারণ কি বলতো এস প্লাস অপসারণ তো তোমাদেরকে বলতে হবে বাহির হতে সামান্য পরিমাণ তীব্র এসিড যোগ করা হলে এখানে এই দিচ্ছে সামান্য পরিমাণ তীব্র এসিড যোগ করা হলে অর্থাৎ এস প্লাস যোগ করা হলে উক্ত এস প্লাস এসে দ্রবণে বিদ্যমান এইচসি ডাবল ও মাইনাসের সাথে মিলিত হয়ে এইচসি ডাবল উৎপন্ন করবে এই যে এস এস প্লাস এসে দ্রবণে বিদ্যমান এস প্লাস এটা ক্যাটায়ন ক্যাটায়ন তাই এটা চলে এনায়নের সাথে যুক্ত হয়ে সি ডাবল এইচ উৎপন্ন করবে এবং এটা একটা দুর্বল এসে তাই তেমন একটা বিয়োজিত হয় না তাছাড়া সময়নের প্রভাবে এটার বিয়োজন মাত্রা আরও হ্রাস পায় ফলে বিয়োজিত হয় না বললেই চলে এসি এইচ বিয়োজিত না হলে যে এস প্লাস আসছে সেটা দ্রবণে কোনো প্রভাব বিস্তার করতে পারে না ফলে দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে এরপরে আসবো খার্য করলে ওয়েচ মাইনাস অপসারণ কী বলতো তো মাইনাস অপসারণ যখন তুমি ওয়েচ মাইনাস অপারেশন ব্যাখ্যা করবা তখন ওয়েচ মাইনাস খার যখন যোগ করবা তখন হচ্ছে বাইরে থেকে ওয়েচ মাইনাস আসবে উক্ত ওএ মাইনাস এটা অ্যানায়ন অ্যানায়ন এসে দ্রবণে বিদ্যমান ক্যাটায়ন এইচ প্লাসের সাথে মিলিত হয়ে তোমার পানি তৈরি করবে এই পানি একটা দুর্বল তৈরি বিশ্লেষ্য তবে পানি তৈরির সময় এইচ প্লাসের এইস প্লাস খরচ হচ্ছে তাহলে এস প্লাসের ঘাটতি তৈরি হবে লাশাতে লিয়ান নীতি অনুযায়ী এইচ সি এইচ এর বিয়োজনের সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে উৎপাত কমে গেলে বিক্রিয়া সামনের দিকে গিয়ে দুই পাশে এটা সাম্যাবস্থায় আসবে ফলে ঘাটতিকৃত ঘাটিকৃত অভাব পূরণ করবে হচ্ছে হলো পিএইচ এর মান অপরিবর্তিত থাকে ব্যাখ্যা শেষ ব্যাখ্যা সুন্দর গাইড টেস্ট পর যে কোনো একটা খোলো অথবা হাজারি সারের বই খুলো সেখানে এগুলোর ব্যাখ্যা আছে এর পাত্রের দ্রবণের পিএইচ এ পাত্রের দ্রবণের তোমার পিএইচ বাইক করতে বলছে এ পাত্রের দ্রবণের পিএইচ এ পাত্রে একটা তো এখানে হচ্ছে হলো তোমার দেওয়া আছে হচ্ছে হলো দুই গ্রাম সি ডাবল একশো এম এল তো তোমাকে এস ইকুয়েল টু ডব্লিউ বাই এম ভি এখান থেকে আগে এসটা বের করে নিতে হবে ডব্লিউ হচ্ছে হলো দুই গ্রাম ডিভাইড হচ্ছে এম হচ্ছে হলো আনবিক সিক্সটি ভি হচ্ছে হলো একশো এম এল মানে পয়েন্ট ওয়ান এখান থেকে একটা এস পাবে এই এসটা হলো সি এই এসটাই কি সি তো আমরা জানি হচ্ছে হলো এটা যেহেতু পিএইচ বাইর করতে হবে এটা একটা দুর্বল সিট কেন বুঝলাম এটার বিয়োজন মাত্র এই যে এটা ছিল টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার হবে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তো এটা হচ্ছিলো ওয়ান পয়েন্ট এইট এইট এটা হচ্ছিল একটা দুর্বল এ সিট তো এই দুর্বল এসিটটা এটা এইট নাকি এইট জানি না প্রশ্নের মধ্যে ছিল দেখি তো তোমরা ওয়ান হইতে পারে এইট এইট হলে এইট এইট দিয়ে করব আমার এখানে এইট আছে আমার কাছে গাইডটা এই মুহূর্তে সামনে নাই তাই হচ্ছে এখানে এটা দেখে নিতে পারছি না দেখো এখানে হচ্ছে হলো তাহলে আলফা ইকুয়াল টু আমাদের রুট ওভার কে এ বাই সি এখান থেকে কে এটা ওয়ান আমি ওয়ান ধরে করতেছি ওয়ান পয়েন্ট এইট টেন হচ্ছে হলো এখান থেকে এখানে বসাই এটা আলফা বের হবে আলফা আসার পর কার্যকর ঘনমাত্রা এস প্লাস কার্যকর ঘনমাত্রা এস প্লাস আলফা ইন্টু সি এটা বের করে নেবে এখান থেকে দেন হচ্ছে আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লক এস প্লাস এখানে বসাই দিবা তাইলেই তো হয়ে যাবে এস প্লাস এই ঘনমাত্রাটা এখানে বসে দেবা শেষ এটা সহজ তো এটাই প্রসেসে করতে হবে কেন কারণ একটা ইথানইকে সিৎ দুর্বল সিৎ দুর্বল সিট কেনে বুঝলাম ওই তার বিয়োজন মাত্রা আলফাটা দি কে দেখে বিষয় বিয়োজন দুর্বল কে দেখে পাত্র দুইটা এরপর মনে হচ্ছিলো খুব সম্ভবত পাত্র দুইটাকে মিশ্রিত করলে পাত্রের দ্রব্যে মিশ্রিত দুই ফোটা খার যোগ করলে মানে ওয়েচ মাইনার যোগ করলে পিএইচ মানা পরিবর্তন হবে কি না আচ্ছা এটার তো অ্যাস তুমি জেনে গেছো এটা অ্যাস জেনে গেছো এটা এস কত গ থেকে এটা যা আসবে এটা গ হতে গ হতে কত থেকে গ হতে আর এটার অ্যাসটা বের করে নিতে হবে এটার অ্যাস কেমনে বের করে ওয়ান পার্সেন্ট থেকে বের করতে হবে অ্যাস ইকুয়াল টু এটা হচ্ছিল এটা অ্যাস ওয়ান গ হতে আর এস টু হচ্ছিলো এখান থেকে বের ডব্লিউ বাই এম ভি ডব্লিউ কত এক পার্সেন্টের ওয়ানটা হচ্ছে ডব্লিউ আর পার্সেন্টের একশো এম এলটা হলো হচ্ছিল ভি তাহলে ওইটা হবে ইনকো পয়েন্ট ওয়ান আর ভর হচ্ছিল এর চল্লিশ এখান থেকে ওর ঘন মাত্রাটা বের করবা তারপর তুমি সিএসটি সি ডাবল বিক্রিয়া লিখবা সিএসটি সি ডাবল যেহেতু মিক্স করবা এদের মিশ্রিত তাহলে এনএচ এই দুটা মিক্স করলে সিএসটি সি ডাবল ও এন এ এক নং সৃজনশীলের মতো এবার তোমাকে হলো কি করতে হবে এটার মূল সংখ্যা বাইর করবা এটার মূল সংখ্যা বাইর করবা তারপরে দুইটার মধ্যে আমি জানি না যদি এটা কম হয় দেখবে এটা বাফার দ্রবণ কিনা আগে সিদ্ধান্ত দিতে হবে যদি এটা বেশি হয় তাইলে হচ্ছে হলো কি এটা আগে শেষ হয়ে যাবে এটা অবশিষ্ট থাকবে না এটা অবশিষ্ট না থাকলে তখন আর বাফার দ্রবণ হবেই না তবে এইটার দুইটার মধ্যে যদি এটা কম হয় তাইলে লবণটাও হবে ওই এটার মূল সংখ্যাটাই লবণ হবে দেন এটা এরপরে বাকিটা এটা অবশিষ্ট থাকবে যেহেতু এরা এক একমল বিক্রিয়া করতেছে তাহলে লিমিটিং বিক্রিয় করে কোনো কনসেপ্ট নাই তাহলে এক একমল বিক্রিয়া করলে এটা কম হইলে এটা হবে লবণ এ এটা এটাও অবশিষ্ট অবশিষ্টটা বিয়োগ করে বাইর করবা তারপর সিদ্ধান্ত দিবা যেহেতু দুর্বলম্ল এবং হওয়ার সবল লবণ মিশ্রণে উপস্থিত থাকে তাই এটা একটা বাফার দ্রবণ এবার বাফার দ্রবণে বাইরেতে দুই এক ফোঁটা বা সামান্য পরিমাণ খারযোগ করলে কোনো পিএইচ পরিবর্তন হয় না তাই এটারও হবে না দেন ওই যে ওইচ যেহেতু খারযোগ করছে ওএইচ মাইনাস অপসারণের কৌশলটা যেটা প্রথম সিজন ছিল তোমাদেরকে শিখেছি ওইটা তুমি এখানে ব্যাখ্যা করে দিতে পারো কথা কি বুঝছো এটা করতে হবে তোমাকে সব তো আর করাই দিব না ঠিক আছে এবার আসো এ পাত্রে এস প্লাসের ঘনমাত্রা হিসাব করো এ পাত্র হচ্ছে হলো এক অম্লীয় খারের দ্রবণ এটা একটা খার এই খাটটার কেবি দেওয়া আছে তাহলে দেখো কেবি থেকে দেখতে পাচ্ছি টেন ইনভার্স ফাইভ তার মানে এটা একটা দুর্বল খাট তো এটার এইচ প্লাসের ঘনমাত্রা খার হইলে ওর জানা যাবে হচ্ছে ওএচ মাইনাস এর ঘনমাত্রা দেখো এখানে যেটা আছে এটা হচ্ছে ও এইচ মাইনাসের ঘনমাত্রা তো আগে ওর কি করব জানো এটা কেবি যেহেতু দেওয়া আছে তাহলে আলফা ইকুয়াল টু রুট ওভার আমরা জানি লিখিও সূত্রগুলোর আগে কেবি কেবি বাই সি কেবি কত ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ ডিভাইড বাই সি কত সি হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটাকে আগে ক্যালকুলেশন করে আমি ওরিয়াটা বের করে ফেলি রুট ওভার ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স ফাইভ ভাগ করছিল পয়েন্ট জিরো ওয়ান আমি দেখতে পাচ্ছি এটা আলফা আসতেছে জিরো পয়েন্ট ফোর টু জিরো পয়েন্ট ফোর টু ফোর টু আলফা বের করার পর তুমি কার্যকর ঘনমাত্রা ওয়েচ পাবাই এখানে কারণ এটা হচ্ছে খার খার একমলীয় খারের দ্রবণ একমলীয় খার বিষয়ে তো হচ্ছে এনএচপোর ওয়েচ কোনটা বলো তো এনএচ ফোর ওয়েচ তুমি ধরে নিতে পারো ধরি একমলীয় খারটি হলো এনএচ ফোর ওয়েচ এটা ধরে নিতে পারো কার্যকর ঘনমাত্রা আলফা ইন্টু সি আলফা কত জিরো পয়েন্ট ফোর টু ফোর টু সি কত পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখান থেকে তুমি এটা পয়েন্ট জিরো ওয়ান দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট জিরো ফোর টু ফোর টু এরকম কিছু একটা আসবে দেন হচ্ছে হলো পি এইচ পাবা যেহেতু এটা খার ভ্রমণ তাহলে মাইনাস লগ মাইনাস লগ কি বলো তো মাইনাস লগ এইচ মাইনাস তো এখান থেকে তুমি যদি হচ্ছে মাইনাস লগ এইচ মাইনাস তুমি এটা বসাবা পয়েন্ট জিরো ফোর টু ফোর টু এটা এটা যদি তুমি বসাও মাইনাস লগ আনসার আমি দেখতে পাচ্ছি এটা টু পয়েন্ট থ্রি সেভেন আসছে টু পয়েন্ট থ্রি সেভেন হচ্ছে পি পিওএইচ জানার পর আমরা জানি আবার প্রত্যেকটা সূত্র আগে আমরা জানি বা আবার আমরা জানি বা এখন এগুলো লিখিও পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু হচ্ছে হচ্ছিল চোদ্দো দেন এখান থেকে সুতরাং পিএইচ ইকুয়াল টু কী দাঁড়াবে পিএইচ ইকুয়াল টু চোদ্দো বিয়োগ পিএইচ তো চোদ্দো সরি পিওএইচ চোদ্দ বিয়োগ টু পয়েন্ট থ্রি সেভেন তো বিয়োগ হচ্ছে হলো চোদ্দো যদি হয় এটা আমি দেখতে পাচ্ছি এগারো দশমিক ছয় তিন এগারো দশমিক কথা ছয় তিন আমরা জানি এই দেখো আবার আমরা জানি পিএইচ ইকুয়েল টু মাইনাস লগ এইচ প্লাস এখান থেকে হচ্ছিল পিএইচের মান এগারো দশমিক ছয় তিন ইন্টু মাইনাস লগ এটা এইচ প্লাস দেন ওই যে লগ এন্টি লগ নিবা মাইনাস কে পাশে পাঠিয়ে দাও তারপরে এটাকে এন্টি লগ করো এখান থেকে হচ্ছে বাইজ যেটা মাইনাস মাইনাস এগারো দশমিক ছয় তিন আর এই পাশে থাকবে হচ্ছে লগ এইচ প্লাস এবার এন্টি লক করলে এইচ প্লাস এন্টি লক কীভাবে ওই যে শিখেলাম আজকে এনটি লক

এক অম্লীয় খার মনে করি সেই খাটটা হচ্ছে ধরে নিবা এক অম্লীয় খাটটি এনএইচ ফোর ওয়েচ এটা দিখারিও এসিড দিখারিও অ্যাসিডের মধ্যে সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে এস টু এস ফোর এক অম্লীয় মানে হচ্ছে ও একটা এইচ প্লাসে দেখো একটা ও মাইনাসের ন্যায় কাজ করে যেমন এনএইচ ফোর আবার এটা এনএচ ফোর ওয়েচ কেনই ধরলাম কারণ হচ্ছে এর কেবিটা অনেক ছোট এর দুর্বল খার হিসেবে এটাই হচ্ছে সবচেয়ে এক অম্লীয় দুর্বল খার হচ্ছে এটা সবচেয়ে কমন আর এসিড এই কেটে কিছু নাই তাই ধরে নিচ্ছি এটা একটা সবল এসিড তাই এটা এস টু এসো ফোর এবং যেহেতু এখানে একটা পিএইচ পরিবর্তনের কথা বলছে তাইলে এই দুইটার মধ্যে দেখো এটা যখন এইচ ফোর এদেরকে মিশ্রিত করবো সি পাত্রটা হচ্ছে সরি এটা সি পাত্র হবে না এটা হবে মনে হয় সরি সি পাত্রের মিশ্রণটি তো মিশ্রণ হবে হচ্ছে আসলে এটা বি বি এটা বি হবে বি পাত্রের এটা যদি বি পাত্র হয় তাহলে এটা বিপাত্র হবে আর যদি এটা সি দেওয়া থাকে বইতে বা প্রশ্নতে আমার যে প্রশ্ন তুলেছে সে ভুল করতে পারে এটা বি এটা সি হলে তখন এটা সি ঠিক আছে তারপরে ধরে নিচ্ছি এটা সি এটা এ এটা বি তাহলে এটা বি হবে বি বিপাত্রের তো এদেরকে মিশ্রণ করলে এইচ ফোর হয়েছে তো এরকম এটা হচ্ছে হলো সমতা করার জন্য দেখো এইচ ফোর এক অম্লীয় কিন্তু ও দি তাহলে ও দি মানে হচ্ছে ও দুইটা এইচ প্লাসের ন্যায় কাজ করে দুইটা ও দিখারিও মানে হচ্ছিল দুইটা এইচ প্লাসের নেয় কাজ করে এই অবশ্যই এস টু এসব দুইটা যেমন এস সি এর একটা এস এস প্লাসের নিয়ে কাজ করে এন এইচ ফোর ও ওয়েচ একটা এইচ মাইনাসের নেয় কাজ করে যে এটা এই জন্য এটা এক অম্লীয় দেখো এখন অন্য আরেকটা কথা এখানে বলি সেটা হচ্ছে হলো তোমরা যদি ইয়া করো তাহলে এটা হচ্ছে হলো দেখো এই এস ও ফোর হচ্ছে টু মাইনাস এন এইচ ফোর হচ্ছে প্লাস তাহলে এটা হবে আসলে এন এইচ ফোর হোল্ড টু এস ও ফোর এনএচ ফোর দুইটা হওয়ার জন্য এটা এটা লাগবে এখান থেকে দুইটা ওয়েচ এখান থেকে দুইটা এস প্লাস তাহলে এটা ছিল এখানে দুইটা এস ও শেষ এখন এই অঙ্কের মধ্যে খুব সম্ভবত লিমিটিং বিক্রিয় হিসাব করতে হবে আমাদেরকে কারণ হচ্ছে হলো কি এখানে এগুলো এক মোল আর দুই মোল এটা এক মল আর এটা হচ্ছে কয় মোল দুই মল তো সবার আগে হচ্ছে হলো এটার এই যে এনএইচ ফোর ওয়েচ এর এগুলো কিন্তু মনে করে নিতে হবে মনে করি এক অম্লীয় খাটটি এইচ ফোর ওয়াইজ আর এটা দ্বিম দ্বিখারীয় সিক্সটি হচ্ছে এস ওপর এটা ধরে নিতে পারো না ধরে অঙ্ক করা যাবে তবে সেক্ষেত্রে এভাবে বিক্রিয়া লেখা যাবে না আমি ধরে করতে সাজেস্ট করবো এইচ ফোর ওয়াইজ স্যার অনেকে করতে পারো স্যার হচ্ছে কথায় খুব এনার্জেটিক না মনে হয় আমার জ্বর হয়েছিল হচ্ছে ঈদের পনেরো দিন আগে ওই জ্বরের পর থেকে এখন পর্যন্ত খুব একটা এনার্জি ফিল করছি না বা ছিল এনার্জিই না এনার্জি টিক ফিল করছি না তো এনার্জি একদমই পাচ্ছি না যার কারণে দেখা যাচ্ছে পড়াইতেও হচ্ছে খুব একটা হচ্ছে ওই রকম ইয়াটা আসতেছে না তারপর এইচএসসি চব্বিশ ব্যাচের সামনে পরীক্ষা তাই হচ্ছে ভিডিওগুলো ওদের পরীক্ষার আগে সব ফার্স্ট পেপার এইগুলো দিয়ে শেষ করবো কেমিস্ট্রি ফিজিক্স তারপর ফিজিক্স ফার্স্ট পেপার শেষ এবার ফিজিক্স সেকেন্ড পেপার ধরবো কেমিস্ট্রিও সেকেন্ড পেপার ধরতে হবে এই জন্য আসলে বেসিক্যালি এগুলো দেওয়া আর কি দেখো এইচ ফোর এর এইচ ফোর ওয়েচের মূল সংখ্যা এইচ ফোর ওয়েচ যেহেতু ধরে ফেলছি আমরা তাহলে এটা মূল সংখ্যা এন ওয়ান ধরবা এন ওয়ান হবে এস ওয়ান ভি ওয়ান এস ওয়ান কত এস ওয়ান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু 1.5 তাহলে এটা হবে কত 1.5 পয়েন্ট ফাইভ 0.01 হচ্ছে এটা হচ্ছে 0.015 পয়েন্ট তারপর হচ্ছে হলো আমি যদি করি যে এস টু মোল সংখ্যা এস টু মোল সংখ্যা এস টু মোল সংখ্যা মূল সংখ্যা এন ঠিক আছে এই এন টু হচ্ছে এস টু হচ্ছে কত এই জায়গায়

দুইজনের মধ্যে যেহেতু এটা দুই মূল আর এটা এক মোল তার মানে একমল একমল বিক্রিয়া করছে না তাইলে লিমিটিং বিক্রিয়ক জানতে হবে এবার লিমিটিং বিক্রিয় চেনার জন্য আমি তোমাকে সহজ ভাষায় বলে দিয়েছি যে ভাই সবার আগে এই লিমিটিং বিক্রিয় যখন একমল একমল হবে না লিমিটিং বিক্রিয়ক জানতে হবে এই ভিডিওটা আগে প্লিজ দেখে নাও তাইলে স্যার হচ্ছে তুমি লিমিটিং বিক্রি হোক বুঝে যাবা কোনটা লিমিটিং বিক্রিয়ক হোক কেমনে চিনতে হয় কারণ লিমিটিং বিক্রিয়ক শিখাইতে হলে আমার মিনিমাম এখানে আরো বিশ মিনিট তিরিশ মিনিট চলে যাবে এই ভিডিওতে আমি এত লম্বা ভিডিও করতে পারছি না শরীর খুবই খারাপ তাছাড়া হচ্ছিলো এটা সলভিং ভিডিও তোমরা যারা হচ্ছিল লিমিটিং বিক্রিয় চিনো না জানো না তারা এই ভিডিওটা আগে দেখে নাও তাইলে তুমি শিখে যাবা ইনশাল্লাহ এই ভিডিও দেখলে শুধু যে লিমিটিং বিক্রি শিখবা তা না দ্রবণের প্রকৃতি নির্ণয় ওই দ্রবণের পিএইচ কীভাবে বের করতে হয় ঘনমাত্রা কীভাবে বের করতে সব শিখে যাবা এবং এটা ফার্স্ট পেপারের জন্য জরুরি শিখে ফেলো দেন আশা হচ্ছিলো আমাদের এখানে আমি এখন দেখব যে হলো এখান থেকে হলো ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর তাহলে আমি লিমিটিং বিক্রিয় কোনটা সেটা দেখি তো আমি আমার মতো করে দেখে নিচ্ছি তোমরা ওই ভিডিও ইয়ে করে নাও কিন্তু টেন ইনভার্স থ্রি ফোর গুণ হচ্ছিল দুই দুই হচ্ছিল বিয়োগ হচ্ছিল জিরো ওয়ান ফাইভ আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে হলো এখানে লিমিটিং বিক্রিয় হবে হলো এটা এটা যেহেতু লিমিটিং বিক্রিয়ক তাহলে আমাদেরকে এবার ইয়ে করতে হবে কি লিমিটিং বিক্রিয়কের জন্য আমাদেরকে এখানে চলো কোনটা ইয়ে হবে লিমিটিং বিক্রিয়ক শেষ হওয়ার আগে অন্যটাকে কদ্দূর প্রশমিত করে দিয়ে যাবে সেটা আমাদেরকে চলো এখানে কি করতে হবে ফাইন্ড আউট করে ফেলতে হবে যে কীরকম স্যার এই যে দেখো সবাই তাহলে এটা যেহেতু লিমিটিং বিক্রিয় হবে আমি আমার মতো করে সিলেক্ট করে নিয়েছি তোমরাও বুঝে বা সেটা হচ্ছে ওই যে তোমরা ওই ভিডিওটা দেখে লিমিটিং বিক্রি আগে সিলেক্ট করে নাও এখন এখন দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এস টু এস ও ফোর এক মোল এক মূল এস টু এস ও ফোর প্রশমিত করে দুই এন এইচ ফোর ও এইচকে তাহলে সুতরাং টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর মোল ফোর মোল এস টু এস ও ফোর প্রশমিত করে টু ইন্টু ছিল টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর ফাইভ টেন ফোর আচ্ছা এদুর এনএচ ফোর ওয়েচকেও প্রশমিত করে দেয় তাহলে বাকি ফোর কি অবশিষ্ট থাকে যদ্দুরকে প্রশমিত করে দেয় এটাই হচ্ছে হলো কি বলতো তাহলে সুতরাং এন এইটাই লবণ এটাই হবে কি লবণ এইটা তাহলে ফোর এনএইচ ফোর হোল টু এস এর মোল সংখ্যা এর মোল হবে হচ্ছিল ফাইভ ইনটু টেন ইনভার্স ফোর তাহলে এত মল আচ্ছা এটা যদি এটার হয় তাহলে এখন আমাদেরকে সুতরাং কি অবশিষ্ট থাকবে এনএইচ ফোর অবশিষ্ট থাকবে অবশিষ্ট অবশিষ্ট কত জিরো বিয়োগ হচ্ছে হলো ফাইভ ইনটু টেন ইনভার্স ফোর আমি দেখতে পাচ্ছি এটা জিরো পয়েন্ট জিরো এইবার আসো এটা একটা দুর্বল খার এটা হচ্ছে তার দুর্বল খারটার সবল যেহেতু মিশ্রণে ওএইচ অবশিষ্ট আছে এখানে দেখো যদি লিমিটিং এইচ হতো তাহলে এনএইচোর ওইচ কিন্তু শেষ হয়ে যেত যেটা লিমিটিং লিমিটিং মানে আগে আগে শেষ হয়ে যায় যার লিমিট আছে ও যদি শেষ হয়ে যেত তাহলে দুর্বল খার অবশিষ্ট থাকতো না তাহলে এটার বাফদ্রবন হওয়ার সম্ভাবনাই থাকতো না যেহেতু এই দুর্বল খার এনএচুর ওয়েচ এবং তার সবল লবণ এটা মিশ্রণে উপস্থিত রয়েছে মিশ্রিত করলে তাইলে এখানে কি বাফার দ্রবণ এটা বাফার দ্রবণ হবে মিশ্রণটা কি ধরনের বাফার দ্রবণ খারীয় বাফার দ্রবণ কারণ এখানে দুর্বল খার অবশিষ্ট আছে তো এই খারীয় বাফার দ্রবণে যদি তুমি বাইর থেকে পিএইচ পরিবর্তন বাইর থেকে বেশিরভাগ যোগ করো তাহলে পিএইচ পরিবর্তন অবশ্যই কি ও বাধা সৃষ্টি করতে পারবে কারণ এটা একটা বাফার দ্রবণ এবং সেটা কীভাবে করে এইচ প্লাস অপসারণ চাইলে ও এইচ প্লাস অপসারণের কথা বলতে পারো ঠিক আছে আর না হইলে বলার দরকার নাই জাস্ট জিজ্ঞেস করছে বাধা সৃষ্টি করতে পারবে কি তাহলে অবশ্যই পারবে যদি এটা যেহেতু এটা বাফার দ্রবণ হচ্ছে শেষ এরপরে আমরা পরের প্রবলেমে চলে যাই এখানে একটা দুর্বল এসিড দেওয়া আছে এই যে এটা ছিল এইচ সি ডাব্লু এইচ সিএসি ডাব্লু এইচ এটা সিএস থ্রি থ্রিটার নিচে হবে সি 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 ডাব ইথানিক অ্যাসিড আর এটা হচ্ছে এনএচ তাহলে এটা দুর্বল এসি রই যে প্রথমে ওর কি কে দেওয়া আছে তাহলে আলফা বের করে নিবা রুট ওভার কে ওয়াই সি থেকে দেন আলফা কার্যকর কোনো মাত্র এস প্লাস ইকুয়াল টু আলফা ইন্টু সি দেন পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এস প্লাস শেষ সোজা এরপরে এটা বলছে ওই যে সি পাত্রের দ্রবণের সামান্য অ্যাসিড বা খাট যোগ করলে পিএইচ পরিবর্তন ইয়া হবে কি এটা মানে তিন নাম্বার সিজনশীলটার মতো একদম তিন নম্বর সিজনশীল এটার মূল সংখ্যা বের করবা অ্যানুয়ান এটার মূল সংখ্যা বের করবা এরপর এটা এটা কিন্তু এক এক একমল বিক্রিয়া করবে এদের ঘনমাত্রা আয়তন সব দেওয়া আছে ঘনমাত্রা আয়তন সব দেওয়া থাকলে কোনো ঝামেলাও নাই বুঝছো ঘনমাত্রা ঘনমাত্রা এবং আয়তন দেওয়া আছে মূল সংখ্যাগুলো বের করবা দেন হচ্ছে যেহেতু সিসি সি ডাবল এবং এনেও ওয়েচ এক মূল এক বিক্রিয়া করে তাহলে যেটা কম ওইটা হবে লিমিটিং বিক্রিয়ক কমটা লিমিটিং বিক্রিয়ক হইলে ওইটাই হবে লবণ আর অপরটা অবশিষ্ট থাকবে যদি এটা অবশিষ্ট থাকে আর লবণ যেহেতু এটা কম হইলে এটা দেখে বোঝা যাচ্ছে এটা কম হবে এটা কম হবে এটারটাই হবে লবণ আর এটা বেশি হবে তাই এটা হচ্ছে হলো কি অবশিষ্ট থাকবে তাহলে অবশিষ্টটা বিয়োগ করে বাইরে করবা দেন বলবা এটা একটা দুর্বল অ্যাসিড এবং উহার সবল লবণ সি এসি এন এ এই জায়গায় যেহেতু অবশিষ্ট থাকে তাহলে এটা একটা বাফার দ্রবণ বাফার দ্রবণ বিধায় বাইর থেকে সামান্য পরিমাণ এসিড বা সামান্য সামান্য পরিমাণ এসিড বা যোগ করলে অবশ্যই পিএইচ পরিবর্তনে শেখি বাধা দিবে পিএইচ পরিবর্তন ঘটবে না কিভাবে ঘটবে না এইচ প্লাস অপসারণ এবং ওইচ মাইনাস অপসারণ কৌশলটা তুমি ব্যাখ্যা করে দিতে পারো যেটা আমি প্রথম সৃজনশীলে ব্যাখ্যা করেছি এরপরে আসা হচ্ছে এখানে এক্সপাত্রের এই অঙ্কটা একটু মনে হয় হালকা একটু লম্বা এবং কঠিন এরপর এগুলো খুব সোজা এটা একটু হয় লম্বা এক্সপাত্রে দ্রবণের পেয়েচ এক্সপাত্র কোনটা এই যে এক্সপাত্র এটা 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 ওই স্বাভাবিকভাবে এইচ এ তো এটা একদম প্রথম সৃজনশীল এগুলা এগুলো আলাদা এগুলো ডি হচ্ছে হলো এক্স প্লাস ওয়াই মানে এটা এক্স এটা ওয়াই এটা জেড ঠিক আছে তো এটা যেই এটা হচ্ছে এইচে এটা একটা তীব্র খার এমওএইচ এমওএইচ থ্রি আর এটা এইচ ডি একটা দুর্বল তাও দুর্বল এসিড এটা এটা দুর্বল এসিড এটা একটা দুর্বল এসিড একটা তীব্র খার এবার একটু খেয়াল করো এটা একটা কীভাবে বের করতে হবে ওই গ গ খুব সোজা এখানে তোমার প্রথমে হচ্ছে হলো কি আলফা ইকাল টু রুট ওভার কি কে বাই সি দিয়ে করে ফেলবা সি পয়েন্ট ওয়ান আর এই যে কে দেওয়া আছে দেন হচ্ছে কার্যকর গণমাত্রা এস প্লাস ইকুয়াল টু কি আলফা ইন্টু সি দেন হচ্ছে হলো সুতরাং বলো তো এখানে হচ্ছে হলো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ এইচ প্লাস এখান থেকে তুমি পিএইচ বের করে ফেলবা সেব শেষ প্রথমে গ খুব সোজা ঘটাতে আসলে এখানে খটকাটা লাগতে পারে তোমাদের যে ডিই ডিও ই এর মধ্যে কোনটি বাফার দ্রবণ হিসেবে কাজ করবে কোনটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে দেখো ডি হচ্ছে হলো এক্স আর ওয়াই তাহলে ডি এর ক্ষেত্রে তুমি প্রথমে ডি এর ক্ষেত্রে বাফার দ্রবণ কোন হয় কিনা না এই যে এক্স আর ওয়াই এক্স হচ্ছে হলো এটা ওয়াই হচ্ছে এটা তাহলে দেখো এইচ এ এর সাথে বিক্রিয়া করবে এম ওইচ হোল থ্রি যখন এদের মধ্যে রিয়েকশন ঘটাবা এই জায়গায় তোমাকে হচ্ছিল খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে জিনিসটা দেখো এটা তিনটা ওএইচ এখানে এ এম এম হচ্ছে থ্রি প্লাস এ হচ্ছে মাইনাস তাহলে এখানে আসলে থ্রি দিতে হবে তিনটা এইচ প্লাস এখানে তিনটা ওএইচ এর সাথে তিনটা এইচ টু লিমিটিং মানে সরি সমতা করতে হবে বিক্রিয়া রাখে তারপর এখানে এ এই যে এম থ্রি প্লাস তো এ হচ্ছিল মাইনাস তিনটায় তাহলে এ থ্রি এম হচ্ছিল এখানকার লবণ অথবা এম এ থ্রিও লেখা যাবে এম কি এ থ্রি তো তুমি যদি চাও যে স্যার আমি এটা তো এম এ থ্রি লিখবো তাও লিখতে পারো এ থ্রি এম বা এম এ থ্রি লিখা যাবে এ হচ্ছে সমতাকৃত বিক্রিয়া কিন্তু এখানে এটা বিক্রি হচ্ছে এটা এক মোল আর এটা কত তিন মোল তাইলে অবশ্যই এখানে এই দুইটার মধ্যে এটা হচ্ছে লবণ এখানে এটা লবণ আর এটা হচ্ছে এখানে দুর্বল অম্ল দুর্বল অম্ল এখন যেটা কম সেটা লবণ বলতে পারতেছি না এই দুইটা এটা এটার মূল সংখ্যা বের করবো এইচ এর মূল সংখ্যা বের করতে হবে তোমাকে প্রথমে এইচ এর মূল সংখ্যা এন ওয়ান বের করতে হবে এন ওয়ান এস ওয়ান ভি ওয়ান এই যে এই এস ওয়ান হচ্ছে হলো পয়েন্ট ওয়ান ভি ওয়ান হচ্ছে হচ্ছিল পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ওকে এরপরে হচ্ছে হলো এইচ এর পরে হচ্ছে তুমি এম ওই ছোল থ্রির মূল সংখ্যা বের করবে এম ওই ছোল থ্রি এর মূল সংখ্যা এই এম ওই ছোল থ্রির মূল সংখ্যাটা তোমার আবার হচ্ছে কোথায় লাগবে এই এই দুইটা নিয়ে কাজ করতে যে ই মানে ওয়াই জেড ওয়াই আর জেড যখন মিক্স করবো তখনও এটার মূল সংখ্যাটা লাগবে এটা এখান থেকে বসাই দিব তখন এটা হচ্ছে পয়েন্ট ওয়ান ইন্টু হচ্ছে পঞ্চাশ এম এল পঞ্চাশ এম এল পয়েন্ট জিরো ফাইভ একটু ঠিক আছে পয়েন্ট জিরো ফাইভ পঞ্চাশ এম এল এই জায়গা থেকে হচ্ছে হলো এটা কত আসে আর একটা শূন্য বাড়বে পয়েন্ট জিরো জিরো ফাইভ মোল এই এই এইটার মধ্যে একটু এবার আমাদেরকে খেয়াল করতে হবে যে এটার লিমিটিং বিক্র চিহ্নিত করতে হবে এর এক মোল এর তিন মোলকে প্রশমিত করে তাইলে এখানে যতটুকু এই যে পয়েন্ট জিরো জিরো ফাইভ মোল কি আছে এটা আছে তাইলে এটা লাগবে তার তিন গুণ তাহলে এটার তিন গুণ হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান ফাইভ পয়েন্ট জিরো ওয়ান ফাইভ কিন্তু এইচের চেয়ে কম তাহলে এটা হচ্ছে লিমিটিং বিক্রি হোক এখানে এম ওয়ে ছোল্রি এম ওয়ে থ্রিটা এখানে কি লিমিটিং বিক্রি আমি শর্টকাট বলেছি তুমি বলা স্যার শর্টকাট আমি বুঝতেছি না আপনি স্যার লিমিটিং বিক্রি হকটা আমার একটু বুঝান বারবার বলছি স্যার এটা একটা সলভিং ভিডিও তাই তুমি আগে লিমিটিং বিক্রি কনসেপ্টটা এখান থেকে ক্লিয়ার করে আসো প্লিজ স্যারের অনুরোধ থাকবে অন্যথায় তোমার কাছে মনে হবে যে হচ্ছিলো কি স্যার খুব বাজে পড়াচ্ছি এবার আসো আমি এখান থেকে লিমিটিং বিক্রি হোক এটা বুঝে গেছি তাহলে লিমিটিং বিক্রি হোক তাহলে এখন দিয়ে আমি এই জায়গায় করতেছি এখন তিন মোল দেখো সরি মোল মোল প্রশমিত করে কি করে প্রশমিত করে তিন মোল কি এই চেক তাহলে সুতরাং আমার লাগবে হচ্ছিল কতটুকু এতটুকু তাহলে সুতরাং জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মোল এম ওয় ছ থ্রি প্রশমিত করে থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো এটা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মূল তাইলে সুতরাং এইচ এ অবশিষ্ট থাকে এইচ এ অবশিষ্ট থাকে কারণ এখানে এইটাই হবে লবণ আচ্ছা ভালো কথা আমি কিন্তু বলি নাই এরপরে এটাই হবে লবণ যেটা যতটুকু এইচ একে প্রশমিত করে দেয় সুতরাং লবণ হবে লবণ মানে এই যে এম এ থ্রি সুতরাং এম এ থ্রি হলো কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মোল এটা হয়ে গেল তাই এইচ এ অবশিষ্ট কদ্দূর এইচ এ এমনিতে আসে কত জিরো পয়েন্ট জিরো টু মাইনাস জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ফাইভ এ দুর্গত প্রশ্ন তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মোল এইচ এ অবশিষ্ট থাকে যেহেতু দুর্বলম্ল এইচ এ এবং উহার সবল লবণ এম এ থ্রি অবশিষ্ট থাকে তাই এক্স এবং ওয়াই এর মিশ্রণ অর্থাৎ ডি এক্স এবং ই বাফার দ্রবণ কিনা যাচাই করতে হবে তুমি কোনটি বাফার দ্রবণ হিসেবে বলছে আমি তো যেহেতু ডি পাইছি তাইলে ই বাফার দ্রবণ নয় শুধু ডি বাফার দ্রবণ এটা বলে দিই স্যার এটা বলা যাবে না কারণ বাফার দ্রবণ হতে পারে তোমার ওরা জানতে চাইতে পারো ওরা কনফিউজ করে দিতে পারে তোমাকে এবার তোমাকে সেটার জন্য কি করতে হবে বলো তো এবার এই যে দেখো এই দুইটার মধ্যে হচ্ছিল এই যে এইচ ডি এইচ ডি এবং এই দুইটা তাহলে ই এর ক্ষেত্রে ই হচ্ছিল ওয়াই এবং জেড তাহলে এইটার মূল সংখ্যা বের করতে হবে তোমার এটার মূল সংখ্যা তুমি অলরেডি জেনে গেছো কত এটা গ হতে তুমি এটা ব্যবহার করতে পারো যেমন আগে হচ্ছিল আমরা বিক্রিয়া লিখতে হবে কার বলো তো এম ওয়েচ হোল থ্রি ঠিক সেম এইচ ডি এটা হলো বিক্রিয়া করলে আমি দেখতে পাচ্ছি এটাও থ্রি লাগবে তাহলে এটা হচ্ছিল এম ডি থ্রি এ থ্রি জায়গায় এম ডি থ্রি আর তিনটা পানি তাহলে এখানে হচ্ছে হলো এম ওইচল থ্রি এর মূল সংখ্যা মূল সংখ্যা এন ওয়ান এটাকে তুমি এটাকে এন ওয়ান দিতে পারো এটা অলরেডি জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মূল এটা তুমি কোথায় পাইছো তো গ হতে সরি গ গ না এই অঙ্কেরই প্রথম অংশ প্রথম অংশ এটা এরপরে হচ্ছিল এইচডি এর মূল সংখ্যা এইচডি এর মূল সংখ্যা আমি দেখতে পাচ্ছি এখানে তিন মল যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি এটা লিমিটিং বিক্রি কেমনে বুঝলাম স্যার এটার এক মল এটার তিন এখন দেখো এটার এক মল এটার তিন মূলকে প্রশমিত করে তাহলে এটার এত মোল প্রশমিত করবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মোল এইচডিকে কিন্তু এইচডি তার চেয়ে কম আছে তাই এইচডি লিমিটিং যেহেতু এইচডি লিমিটিং তাহলে উল্টা করতে হবে আমাদেরকে এখান থেকে করতে হবে থ্রি মোল এইচডি মানে যেটা লিমিটিং সেটা শেষ হওয়ার আগে অন্যটার কদ্দুরকে প্রশমিত করতে হয় সেটা বের করতে হয় তিন মোল তাহলে এইচডি প্রশমিত করে কি করে প্রশমিত করে তুমি বলো স্যার এটাও একটু কম বুঝতেছি বারবার বলছি কম বোঝার সুযোগ নাই তুমি এখান থেকে এই ভিডিও দেখার পর কম বোঝার কোনো সুযোগ নেই প্লিজ ওইটা দেখে নাও প্রশমিত করে এক মল কি বলতো এম ওই ছোল থ্রিকে সুতরাং এক কত এক মল ডি প্রশমিত করবে হচ্ছে ওয়ান বাই থ্রি মূল সুতরাং আমার এখানে কতটুকু আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল ডি প্রশমিত করে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ওয়ান বাই তাহলে পয়েন্ট জিরো ভাগ থ্রি আমি এটা থ্রি পয়েন্ট থ্রি থ্রি টেন ইনভার্স থ্রি মোল তাহলে দেখো এবার কে এটা তাহলে এটাই হবে হচ্ছে লবণের পরিমাণ তাহলে লবণ কে এখানে এমডি থ্রি তাহলে সুতরাং এম ডি থ্রি হল কদ্দূর ইনভার্স থ্রি মোড় এবং এটা এটাকে ছোটো করে নিই আমি একটু এটা আর দেখো এরপরে অবশিষ্ট থাকে কোনটা এখানে অবশিষ্ট কিন্তু এখানে আর ডি দুর্বল এসিটা অবশিষ্ট থাকতেছে না এখানে অবশিষ্ট থাকতেছে এটা কারণ এটা এখানে বেশি এই হুম এটা বেশি তাহলে সুতরাং কি থাকে এম এইচ হোল থ্রি অবশিষ্ট কত জিরো পয়েন্ট জিরো ফাইভ না জিরো জিরো ফাইভ বিয়োগ থ্রি পয়েন্ট থ্রি থ্রি

তো সবল খার অবশিষ্ট থাকলে সেটা কিন্তু বাফার দ্রবণ হয় না দুর্বল খার এবং তার সবল লবণ একটা উপস্থিত থাকলে তাহলে এটা বাফার দ্রবণ হতো তাই এখানে এই দ্রবণটা হচ্ছে একটা খারীয় প্রকৃতির দ্রবণ হবে এটা বাফার দ্রবণ হবে না যে তাই এটা কি বলা যায় যেহেতু এখানে কোনো দুর্বল এই দেখো যেটা ওয়াই ওয়াই সরি ওয়াই না ই যেটা সেটা হচ্ছে হলো ওয়াই প্লাস জেড তাহলে ওয়াই পাত্রের মধ্যে আছে সবল খার জেড পাত্রের মধ্যে একটা দুর্বল অ্যাসিড যেহেতু এদেরকে মিক্স করার পর মিশ্রণে দুর্বল এসিডটা অবশিষ্ট থাকতেছে না তাহলে এটা একটা বাফার দ্রবণ হচ্ছে না তাহলে এখানে ইটা হচ্ছে এই যে এখানে প্রশ্ন বলাই ছিল আমাদের যে হচ্ছে ডি এবং ই এর মধ্যে কোনটি বাফার দ্রবণ তাহলে ডি বাফার দ্রবণ ই বাফার দ্রবণ নয় এবার আসা হচ্ছে হলো বলছে উদ্দীপকের এ পাত্রের দ্রবণে ওই যে এ পাত্র এই যে এটা একটা কেবি এটাকে পিএইচ বাইর করতে বলছে এটা একটা খার দুর্বল খার এই যে ওয়ান পয়েন্ট নাইন টেন ইনভার্স ফাইভ তো এখান থেকে তোমাকে কে আলফা ইকুয়াল টু কে বি বাই সি ওই যে এটা প্রথম সিজন ছিল বুঝেছি তোমাদেরকে তাহলে কে বি হবে ওয়ান পয়েন্ট নাইন ইন্টু টেন ইনভার্স ফাইভ সি হবে এখান থেকে পয়েন্ট জিরো 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 ওয়ান এখান থেকে আলফা বের হবে আলফা বের হইলে কার্যকর ঘন মাত্র ওএচ মাইনাস বের করে নিবা ওএচ মাইনাস ইকাল টু আলফা ইন্টু সি আলফা এখান থেকে বসাবা ইন্টু সি সি কত এই যে সি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে এখান থেকে ওএচ মাইনাস পাবা দেন আমরা জানি দিয়ে কী করবা যেহেতু এটা খার তাহলে পিএইচ পাবা না ডিরেক্ট পি ওইচ পাবা তাহলে মাইনাস লক কি পাবা ওইচ মাইনাস এখান থেকে তুমি পি ওইচ বের করবা তো আমরা আবার আমরা জানি পিএইচ প্লাস কি পি ইকুয়াল টু কত চোদ্দ এখান থেকে তুমি পি কি বের করবা এইচ বের করবা শেষ যদি এটা একটা খার দ্রবণ তারপরে এটা দেন খুব সম্ভবত এর পরে বলছে হচ্ছে হলো এই দুইটার মধ্যে এ মিশ্রিত দ্রবণের বাফার ক্রিয়া আছে কি দেখো এটা এদের মধ্যে অনেকে বোঝে না এনএইচ ফোর এটা খারিও বাফার দ্রবণ হতে পারে হইলে দেখি পনেরো এম এটা তিরিশ এম এটা হ্যাঁ এটা একটা বাফার দ্রবণ হবে কারণ আমি দেখতে পাচ্ছি এটা দুর্বল এই যে একটা দুর্বল দুর্বল না এটা কম দুর্বল এটা একটা দুর্বল খার এবং এখানে এইচ সি এল এদের মিশ্রিত করলে এনএইচ ফোর সিএল হবে প্লাস এইস টু দেখো এখানে হচ্ছে এটা লবণ এটা হচ্ছে হলো কি দুর্বল খার দুর্বল খার এখন তুমি এটার মূল সংখ্যা এন ওয়ান বাইর করবা এটার মূল সংখ্যা এন টু বাইর করবা যেটা যেহেতু এরা একমল একমল বিক্রিয়া করছে কয়মল কয়মল একমল একমল তাহলে লিমিটিং বিক্রিয়া ঝামেলা নাই দুইটার মধ্যে যেটা কম পাবা এন ওয়ান আর এন টুর মধ্যে যেটা কম ওইটাই লবণ ওইটাই হবে এটা আমি দেখতে পাচ্ছি দুজনের মধ্যে এটা কম হবে এটাই তাহলে এটা লবণ হবে আর যেহেতু এটা বেশি হবে তাই বেশি থাকবে তাহলে এটা অবশিষ্ট থাকবে তাহলে বলবা এখানে দুর্বল খার এন এইচ ফোর এবং উহার সবল লবণ এন এইচ ফোর সিএল যেহেতু অবশিষ্ট থাকে অঙ্ক করে করে বের করবো এগুলা অঙ্ক করে বের করবো তাই এটা একটা বাফার দ্রবণ হবে তাই ওর ব্যাপার ক্রিয়া আছে সিদ্ধান্ত শেষ সহজ ভাই এখন আসো এটা যদি হচ্ছে আমি এরপরে করি এই যে এটা এই এখানে NH4 ফোর হোল টু এসও ফোর সিএও এখানে আমি দেখতে পাচ্ছি হলো দুইটা এখানে দুই মোল এটা হবে এনএইচ থ্রি উৎপন্ন হবে আর এখানে অন্যান্য গ্যাস অন্যান্য যেমন সিএস ফোর এটা হবে খুব সমস্ত সিএস ফোর টু এইচ টু ঠিক আছে এটা এটা উৎপন্ন হবে ঠিক আছে আর এখানে এই যে এনএচ অ্যামোনিয়া গ্যাসের সাথে যদি তুমি পানি দাও তাহলে এই যে কিউ কিউ হবে হচ্ছে হলো কিউ হবে NH4। ঠিক আছে এনএইচ ওইচ এই বিক্রিয়াগুলো আগে কমপ্লিট করবা তাহলে বলবা যে উদ্দীপকের বিক্রিয়াগুলো হলো এটা আর এই এনএইচ ফোর এটা এটা হচ্ছিল কি এইচ ফোর ওরা এখানে বলছে এই কালারগুলো কি দেখা যায় ভিডিওতে অনেক সময় বিভিন্ন কালারগুলো বোঝা যায় না হ্যাঁ স্যার একটু বুঝিয়ে দিচ্ছি তোমরা সবাই হচ্ছিলো ধৈর্য ধরে বোঝা ট্রাই করো দেখো এখানে যেহেতু তোমার এটা কিউ একটু দেখো এই যে কিউ যৌগের ধনাত্মক আয়ন কিউ যৌগের ধনাত্মক আয়ন হলো এই যে এইচ ফোর ওয়েচকে যদি তুমি ভাঙো একশ করে এটাকে ভাঙো এটা হচ্ছে অতি উপমুখী তীর চিহ্ন হবে কারণ এটা দুর্বল দুর্বল খার তাহলে এটা হচ্ছে এনএইচ ফোর প্লাস একোয়াশ আর এটা হচ্ছে ওইচ মাইনাস একোয়াশ হ্যাঁ এখানে এই যে এনএইচ ফোর প্লাস কথাটা বুঝবে এনএইচ ফোর প্লাস এই যে এনএইচ ফোর প্লাসটা এখানে আছে এই এনএইচ ফোর প্লাস হচ্ছে হলো তুমি এই খার এই যে এই আয়নটাকে ধনাত্মক আয়নটাকে তুমি শনাক্তকরণ করবা কি দিয়ে বলো তো এখানে হচ্ছে হলো তোমাকে হচ্ছে হলো আমাদের এনএইচ ফোর আয়ন শনাক্তকরণ করতে পারি কি দিয়ে বলো তো আমার এই মুহূর্তে মাথা থেকে কেন যেন ছুটে গেল আরে কেমিস্ট্রি পড়েছে এত বছর এটা বলতে পারতেছে আল্লাহ সাইফুল স্যার আপনি কি কী হয়ে গেছেন কি বিকারক কি কী বিকারক লুকাস বিকারক গ্রিগনার বিকারক আর একটা হচ্ছে হলো কি আরে খারিও পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের নেসলার বিকারক সব বইতে আছে নেসলার বিকারক দিয়ে যদি তুমি এনএইচ ফোর ওই এনএস ফোর প্লাস আয়নের মধ্যে এটাকে শনাক্ত করবা কীভাবে ন্যাসলার বিকারক যোগ করলে এখানে বাদামী বর্ণ পদক্ষেপ তৈরি হবে কি বা অ্যামিনো মার্কিউরে অ্যামিনো মার্কিউরেটের যে হচ্ছিল বাদামি বর্ণ পদক্ষেপটা তৈরি হবে সেটাই ঠিক আছে এখানে নেসলার বিকারক যোগ করে দিবা ন্যাসলার বিকারক যোগ করার পর এটার হচ্ছে বিক্রিয়া তোমরা গাইড টেস্ট পেপার সব জায়গায় পাবা ওই জন্য আর আমি লিখছি না ঠিক আছে তাহলে এখানে কী দিতে হবে নেসলার বিকারক দিতে হবে তাহলেই শনাক্ত হয়ে যাবে কী ধরনের পদক্ষেপ করবে বাদামি বর্ণের পদক্ষেপ করবে দেন বলছে এক ও দুই দুইয়ের মিষ্টির দ্রবণে সামান্য এসিড বা যোগ করলে তো এটা যেহেতু আমি অলরেডি বুঝে গেছি এইচ আর এটা একটা ভাই এর আগের সিজন সেল এই যে এটা এটা যেভাবে করতে বলছি ঠিক এটাও সেমভাবে করবা যদি এটা বাপার দ্রবণ হয় তাইলে তুমি কি বলবা যে হচ্ছে এখানে সামান্য এসিড বা যোগ করলে পিএইচ কি হবে না পরিবর্তিত হবে না তারপরে এস প্লাস অপসারণ ওয়েচ মাইনাস অপসারণ প্রত্যেকটা গাইড টেস্ট পেপারে এই এস প্লাস অপসারণ ওয়েচ মাইনাস অপসারণ কৌশল সব জায়গায় আছে ইভেন হচ্ছে হলো ওই আমাদের হাজারি স্যারের বইতে হাজারি স্যারের বইগুলো অন্যান্য কেমিস্ট্রি বইগুলো তো আছে কৌশল তোমরা তোমাদেরকে জানতে চাইছো পিএইচ পরিবর্তন হবে কিনা মানে আসলে হবে কিনা তো না হইলে তোমরা হচ্ছে হলো কি করবা হবে না একটু বলে দিলেও হবে তারপরও যদি কেউ কৌশলটা মানে কিভাবে সেই বাফার দ্রবণ প্রতিরোধ করে পিএইচটাকে অপরিবর্তিত রাখে সেটা যদি তুমি ব্যাখ্যা করে দাও মানে এইচ প্লাস অপসারণ ওইচ মাইনাস অপসারণ তাহলে ভালো আর কি তাহলে যাক এটা চলে গেল এরপরের প্রবলেমে চলে যায় এক নং পাত্রের দ্রবণের পিএইচ ভাই এক নং পাত্রের দ্রবণ এটা একটা সবল এসি এস টু এস ও ফোর সবল এখানে দুই পার্সেন্ট কয় পার্সেন্ট দুই পার্সেন্ট তাহলে প্রথমে হচ্ছিল গ করতে গেলে এখানে তোমায় এস বাইর করতে হবে এস এসএকিউল টু ডব্লিউ বাই এম ভি এখানে একটু খেয়াল রাখতে হবে ডব্লিউ হচ্ছে দুই পার্সেন্টের টুটা টা হচ্ছিল দুই গ্রাম এম হচ্ছে হচ্ছিল আটানব্বই এস টু এস ও ফোর ভি হচ্ছে হলো একশো এই যে পার্সেন্ট পার্সেন্টের একশো এম এল একশো এম এল মানে পয়েন্ট ওয়ান লিটার এখান থেকে তুমি এত মোলার পেয়ে যাবা এটা মোলার পাওয়ার জন্য পর এস টু এস ও ফোর ভাঙবা এটা দুর্বল না যে হচ্ছে তোমাকে এখানে আলফা বের করতে হবে এটা সবল তাহলে এটা সবল এক মুখীতির চিহ্ন টু এস প্লাস তারপর এখানে এস ও ফোর টু মাইনাস এগুলোকে অ্যাকোয়াশ লিখতে পারো যেহেতু এটা একটা জলীয় দ্রবণ ঠিক আছে এগুলো অ্যাকোয়াশ লিখতে পারো এটা এরপর আসো আমরা জানি পিএইচ আমরা জানি পিএইচ ইকুয়াল টু কি মাইনাস লক এস প্লাস মাইনাস লক যদি তুমি এইচ প্লাস দাও তারপর মাইনাস লক এখান থেকে তোমাকে এই ঘনমাত্রাটা হচ্ছিল কত দিয়ে যেহেতু এখানে দুইটা এস প্লাস যতটা এস প্লাস তত দিয়ে এই ঘনমাত্রাটাকে গুণ করে তারপর মাইনাস লক করতে হবে তাহলে এখান থেকে পিএইচ পেয়ে যাবা শেষ উত্তর যদি পিওএইচ জানতে চাইতো তাহলে চোদ্দ থেকে আবার কি পিএইচ বাদ দিতাম সাধারণত এসিড থেকে ডিরেক্টলি পিএইচ পাওয়া যায় খাট থেকে ডিরেক্টলি পিওএইচ পাওয়া যায় তো এসিড থেকে পিওএইচ বের করতে বললে তখন চোদ্দ থেকে বিয়োগ করতে তো এটা এখানে বলে আমাদেরকে পিএইচ বলছে এরপরে আমাদের কাছে এটা জানতে চাইছে চলো দুই এবং তিন নং পাত্রে মিশ্রিত দ্রবণে সামান্য পরিমাণে এক নং পাত্রের দ্রবণ যোগ করলে পিএইচ পরিবর্তন হবে কি তার মানে দুই নং এর তিন পাত্রের মিশ্রণটা বাভার দ্রবণ কিনা আগে যাচাই করতে হবে দেখো এইটা কে ওইচ দ্রবণ এটার মূল সংখ্যা ধরো এটাকে এন ওয়ান ধরবা এটার মূল সংখ্যা এন টু বের করবা এবং এদেরকে বিক্রিয়াটা হচ্ছে সহজ কিন্তু এক একমল একমূল বিক্রিয়া করবে সিএস্ত্রি সি ডাবলো এইচ প্লাস কে ও এইচ এন মতোই বিক্রিয়া এটা হবে সি ডাবল ও কে এইচ টু তাহলে এটারটা ধরো আচ্ছা তুমি যদি চাও এটারটাকে এখানে এটা একটাকে অ্যান টু এটাকে এন ওয়ান ধরতে পারো এই যে এখান থেকে এন ওয়ান এটা অ্যান টু ধরার পর আমি দেখতে পাচ্ছি এই দুইটার গুণ করার পর খুব সম্ভবত চার আটা বত্রিশ ছয় ছয় ছত্রিশ এটা বেশি হবে এটা যেহেতু বেশি হবে তার মানে এন দেখবা বেশি হবে এন ওয়ান বেশি হলে এটা যেহেতু কম হবে এটা হচ্ছিলো কি লিমিটিং বিক্রিয় করবে এক একমল যেহেতু বিক্রিয়া করতেছে যেটা কম ওইটাই লিমিটিং বিক্রিও এটা কম হবে আমি দেখতেই পাচ্ছি এটারটা এটারটা কম হবে মূল সংখ্যা এটা কম হইলে এটাই লবণ তো লবণ যদি এটা হয় তাহলে এটা লবণ তাহলে এটা অবশিষ্ট থাকবে অবশ্যই কেমন এন থেকে এন টুটা বাদ দিলে লবণটা বাদ দিলে তোমার বাকিটা অবশিষ্ট থাকবে দেন বলবা দুর্বলম্বল সিএসটি সিডাবলু এইচ এবং উয়ার সবলবন সিএসসিসি ডাব্লউ কে উক্ত মিশ্রণে মানে এই যে দুই আর তিন নং পাত্রের মিশ্রণে অবশিষ্ট থাকায় এটা একটা বাফার দ্রবণ হবে যেহেতু বাফার দ্রবণ হবে তাইলে বাইরেতে সামান্য পরিমাণ এক নং পাত্রের তীব্র এসিড যোগ করা হলে সামান্য পরিমাণ বলছে এই যে সামান্য পরিমাণ তীব্র অ্যাসিড যোগ করা হলে কি হবে বলতো বাফার দ্রবণের পিএইচ হিসেবে চেঞ্জ হবে না আর কেউ চাইলে যেহেতু এইচ প্লাস এস টু এস উপর যোগ করা হচ্ছে মানে প্রথম পাত্রে এক নং পাত্রের দ্রবণ যোগ করার কথা বলছে তাইলে এস প্লাস যোগ করতেছে তো এস প্লাসটা কীভাবে অপসারণ হচ্ছে সেটা ব্যাখ্যা করে এখানে দিয়ে দিবা কথা বুঝছো এস প্লাস অপসারণ বা থেকে এস প্লাস অপসারণ মানে ব্যাখ্যা করে দিবা এস প্লাস দিলে সে দ্রবণে বিদ্যমান সিএসি সি মাইনাস আয়নের সাথে সিএসটি সিডাবল ও মাইনাস আয়নের সাথে মিলিত হয়ে সিএসি সি ডাবলোইচ উৎপন্ন করবে এটা একটা দুর্বল সিভ তাছাড়া সময়নের প্রভাবে হচ্ছিল কি থাকবে এটা অবিয়োজিত থাকবেই বললে চলে তাই বাফার দ্রবণের পেসটা চেঞ্জ হবে না তোমরা কি বুঝতে পারতেছো এই হচ্ছে ঘটনা তো এগুলোর সবগুলার কৌশল প্রায় সেম সবগুলোতে একই টাইপের কোশ্চেন আসছে এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ তোমরা যারা হলো কি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও বা যে কোনো জিজ্ঞাসা এই গ্রুপে পোস্ট করতে পারো তাহলে হচ্ছে এই যে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্রেগেড সাইফিসার লেখে এই ফেসবুক গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে নিতে পারো তোমরা ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে পারো এই হচ্ছে কথা আমি সব চেষ্টা করলাম তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কতটা পেরেছি আমি জানি না কোথাও ক্যালকুলেশন বা কনসেপ্ট বা কোনো কিছু ধরতে আমি যদি ভুল করে থাকি তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা আমার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের জন্যও দোয়া করবা তোমাদের ভাবি যদি কখনো এই ভিডিও দেখে থাকে তাহলে বলবে যে চলো শুধু আপনি আপনার জন্য আর আপনার আব্বু অম্মুর জন্য দোয়া চান আমার জন্য তো দোয়া চেলেন না তাহলে হচ্ছে আমার সকল ফ্যামিলি মেম্বারদের জন্য দোয়া করবা তোদের ভাবির জন্যও করিস আমার ভাই বোন যারা আছে তাদের জন্যও দোয়া করিস যাতে আল্লাহ তালা আমাদের পুরো ফ্যামিলিকে সুন্দরভাবে একসাথে থাকার তৌফিক দান করেন সবাই ভালো থেকো সাবধানে থেকো পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ